আমি তো এখন প্রোগ্রামে যাই না কোথাও এই পরিবেশের কারণে। এই সুন্দর সুন্দর মজলিস হয়তো আমার জীবনে আর নাও পেতে পারি, কারণ আমার যখন আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমার ইমান যখন চলে আসলো, ইমানের পর আল্লাহর দাবি হলো নামাজে ঢুক। এটা কার দাবি? আল্লাহর দাবি। আপনি যদি মুসলমান দাবি করতে চান, একটা ছেলে গতকাল তারে বললাম যে আমার সাথে এশার নামাজের পর আমি হাঁটতে বেরোবো, এমন সময় একটা ছেলে আসছে আমাদের গ্রামের, ছেলে না বয়স্ক, নামাজ তো পড়তুই না কিন্তু গত এক দেড় বছর আগে অসুস্থ হয়ে গেল, আমার কাছে আসলো আর বললাম যে নামাজ পড়িস, আমি কালকে তাকে ধরে কেঁদে দিছি। সে আমাকে বলতেছে হুজুর আমি এক বছর 365 দিন এক বছর আমি নামাজ পড়েছি, এক বছরের মধ্যে মাত্র 2টা ওয়াক্ত নামাজ আমি মসজিদে জামাতের সাথে পড়তে পারি নাই। আমি নিজেকে প্রশ্ন করছি, আমি তো পারি নাই। যে ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়তো না, যে একটা নেশার মধ্যে থাকতো, ওই ছেলেটা যখন নামাজের মধ্যে ঢুকে গেছে, নামাজ তাকে এমন পরিবর্তন করে দিয়েছে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহু আকবার, আল্লাহকে বলি, নামাজ যদি অন্তর দিয়ে কেউ পড়ে দুনিয়াতে থেকেই, তাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতের ফ্লেভার দিয়ে দিবেন তার নাকের মধ্যে। এই ছেলেটা যখন কথা বলে, হুজুর আমি আমার বউকে বলে দিয়েছি, পরিবারকে বলে দিয়েছি, নামাজ পড়বো না, তোমার রান্নাও খাবো না, এটা হলো পরিবর্তন, এটা হলো পরিবর্তন। বেনামাজি সন্তান দেখলে বাপ কিন্তু খুশি হয় না। মরার সময় আপনার সন্তান এমন একটা দাঁড়ানো যে নামাজও পারে না, কোরআনও বুঝে না, এই ছেলেটাকে দেখে বললে কি আপনার কি সওয়াব বাড়বে, আপনার মনটা তৃপ্তি লাগবে? আচ্ছা একটা ছেলে আপনি জানেন সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়ে, এটা আপনার ছেলে, এটা আপনার নাতি, এমন একটা সন্তান আপনার সামনে দাঁড়ানো, ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি চিন্তা করবেন আমার জীবনের শেষ মুহূর্তে একটা একটা ভালো ছেলেকে দেখে মরতেছি, একটা নামাজি ছেলে আমার সামনে। আজকে গোটা পৃথিবী আমাদের সন্তানগুলি অধিকাংশ ধ্বংস হয়ে গেছে, অধিকাংশ আমাদের সন্তানগুলি নেশাতে পড়ে গেছে, অধিকাংশ আমাদের সন্তানগুলি আজকে মোবাইল নিয়ে আল্লাহ এবং আখেরাতকে ভুলে গেছে। আপনার গ্রামের কয়টা ছেলে পাওয়া যাবে যে আল্লাহকে স্মরণ করে থাকে, আল্লাহকে স্মরণ করে প্রতিদিন চলে, কয়টা ছেলেকে পাবেন? আপনি যাচাই করে দেখেন আপনার গ্রামের মধ্যে আল্লাহওয়ালা সন্তান কয়টা আছে, যাচাই করে নেবেন। আমিও মরব, আপনিও মরবেন, এই গ্রামের প্রত্যেকটি মানুষ মারা যাবে। আপনার বাড়ির আপনার সন্তানের জন্য একটা বাড়ি দিয়ে গেলেন, জায়গা জমিন দিয়ে গেলেন, তার জন্য অর্থের ব্যবস্থা করে গেলেন, ব্যবসার ব্যবস্থা করে গেলেন, কিন্তু সন্তানটাকে নামাজি বানাতে পারেন নাই, এই ছেলে কাল হাসুরের দিন আপনাকে তার পায়ের নিচে ফেলে দিবে, আপনাকে তার পায়ের নিচে ফেলে দিবে। ছেলের জন্য আপনার শাসন চলে কি করতে হবে? দোকানটা যা, দোকানটা গিয়ে খুল, ব্যবসাটা ঠিকভাবে চালা, জমিনে যা, জমিনের ফসল ভালো করে সেচ দে যেন নষ্ট না হয়, বাড়িঘর তাকিয়ে দেখ, গরু ছাগল তাকা, কিন্তু ছেলেকে বলেন না জান্নাতের রাস্তা উঠার জন্য নামাজটাকে ঠিকভাবে চলা, নামাজের মধ্যে কায়েম থাকে এই কথা বলেন না। তার মানে কি? আখেরাত বুঝেন না, আখেরাত বুঝেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিনের কাজ করতে থাকবো, দিনের পথে চলতে থাকবো যতদিন হায়াত রাখে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.